বিগত বছরগুলির মতো এবারেও রাজ্য সরকারের ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হলো হুগলি জেলা পুজো কমিটিগুলোর হাতে। সোমবার মহাষষ্ঠীর দিন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে পুজো কমিটিগুলির হাতে সরকারি পুরস্কারের স্বীকৃতি স্বরূপ শংসাপত্র তুলে দেওয়া হয়। সেরা মণ্ডপ, সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা কোভিড সচেতন পুজো এই চারটি বিভাগে জেলার মোট 61টি পুজো কমিটি অংশগ্রহণ করে, যাদের মধ্যে মোট চারটি বিভাগে 17টি কমিটি পুরস্কৃত হয়। সেরা প্রতিমা এবং সেরা মণ্ডপের জন্য 20,000 টাকা, সেরা কোভিড সচেতন পুজো 30,000 টাকা এবং সেরা পুজোর জন্য 50,000 টাকা পুরস্কার মূল্য রয়েছে। এবার সেরা কোভিড সচেতন পুজোর জন্য বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পেল আরামবাগের মানিক সংঘ এবং পারুল মিলন সংঘ সহ চারটি পুজো কমিটি। সেরা পুজো মণ্ডপের জন্য বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার জিতে নিয়েছে আরামবাগের দৌলতপুরের যুব শক্তি নাট্য মন্দির। এটা আমাদের পশ্চিমবঙ্গের 2013 সাল থেকে শুরু। আমাদের জেলাতে এভাবে আগের বছর এরকম একটা কোভিড সিচুয়েশন ছিল, কোভিড বিধি মেনে আমরা পূজার উৎসবটা পালন করেছিলাম। এই বছরও আমরা এরকমই করছি। আমি এটার জন্য এখানে উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ জানাই। জেলাতে 17টা পূজা কমিটিগুলো কভার হবে। আমি চারটে ক্যাটাগরি মধ্যে প্রথমটা সেরা কোভিড সচেতন পূজা, দিস ইজ দ্য নিউ ক্যাটাগরি। এটা লাস্ট ইয়ার থেকে আমরা আরম্ভ করেছি বিকজ অফ দিস কোভিড সিচুয়েশন। এটা মধ্যে আমাদের পুরস্কার পাবেন মতি ভবন সর্বজনীন দুর্গোৎসব সমিতি, এটা সদর মহকুমা মধ্যে, আরামবাগ মানিক সংঘ, আরামবাগ মহকুমা মহকুমা সাবডিভিশন, বীরভূমি সবুজন দুর্গা পুজো, এটা চন্দ্রনগর সাবডিভিশন মধ্যে, অরুণ মিলন মঞ্চ, আরামবাগ সাবডিভিশন। এই চারটে পুজো কমিটি সেরা কোভিড সচেতন পূজার অ্যাওয়ার্ড পাবে। সেরা প্রতিমা, এটা আবার চারটে পূজা কমিটি আমরা সিলেক্ট করেছি। সন্তোষ শীতলাতলা সর্বজনীন, এটা শ্রীরামপুর, পঞ্চরঙ্গলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, বজ্রেশ্বর জাতীয় শক্তি সংঘ, নবীন সংঘ, এই চারটে পূজা কমিটিগুলো সেরা প্রতিমার জন্য অ্যাওয়ার্ড পাবে। সেরা মণ্ডপ, এটা শ্রীরামপুর আটের গলি, চন্দননগর নবগ্রাম সর্বজনীন দুর্গোৎসব কমিটি, রামেশ্বরপুর দক্ষিণপাড়া বড়বাড়ি সমিতি, দৌলতপুর যুক্ত শক্তি নাট্য মন্দির। বেস্ট পুজো, বেস্ট পুজোর জন্য একদিন 50,000 টাকা পাবেন। এখানে আমাদের 5টা পূজা কমিটি সিলেক্ট করা হয়েছে, ভদ্রপাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, শ্রীরামপুর সাবডিভিশন, কেওঠা উজ্জ্বল সংঘ সদর সাবডিভিশন, চন্দননগর লালপাগনা পূজা কমিটি, চন্দননগর শীতলাকলা দুর্গ পুজো উন্নয়ন সমিতি, পাঁচশী গোষ্ঠী ব্যবসায় সমিতি পূজা কমিটি শ্রীরামপুর। আমি সিলেক্ট করা প্রত্যেক পূজা কমিটিকে আমার শুভেচ্ছাটা জানা, আর তার মাঝে পূজা কমিটিগুলো সবাইকে আমি একটু অনুরোধ করবো একটু কোভিড বিধি মেনে সবাই একটু পুরো পূজার দিনগুলো একটু ভালোভাবে। নিউজ আজ বাংলা হুগলি। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। চারিদিকে ঢাকের মন্ত্রমুগ্ধ আওয়াজ আমাদের জানিয়ে দেয় মা এসে গেছে। মায়ের আগমনের সাথে সাথে আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ফিরে আসুক এই কামনাই করি। তার সাথে এটাও বলে রাখি আপনারা সকলে করোনা বিধি মেনে চলুন, দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, স্যানিটাইজার করুন। এছাড়াও আপনাদের কাছে আরও একটা অনুরোধ, আমার খানাকুল সহ আরামবাগ সাবডিভিশনের বানভাসীদের পাশে দাঁড়ান, আসুন না আমরা সকলে মিলে ওদের সাথেও আনন্দটা উপভোগ করি, শেয়ার করে নিই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আরও একবার পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালোভাবে কাটান পুজোর কদিন, মাস্ক পরুন, স্যানিটাইজার করুন। ধন্যবাদ।